চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন গঠিত কমিটির সহসভাপতি নির্বাচিত অনারহারণে লোহাগাড়া উপজেলার পদুয়ার কৃতি সন্তান মুজিবুল হক টিটুরে সংবর্ধিত গুজ্জে পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ। শুক্রবার বিয়ালে পদুয়া বাজার হামিদ মার্কেটের সামনে এই বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি আছেন চট্টগ্রাম 15-7 লোহাগাড়ার সাংসদ প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নিজামুদ্দিন নদবী এমপি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানুর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানত বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এইচ এম এ গণি সম্রাট, পদুয়া ইউপি চেয়ারম্যান জহিরুদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ আরো বোধকিয়ায়। সংবর্ধনা অনুষ্ঠানের পরে পদুয়া ইউনিয়নত নতুন নির্মিত রাস্তাঘাটের শুভ উদ্বোধন করেন এমপি নদবী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজন ডাইনামিক নেতৃত্বে যেগুলো দেখার জন্য আমি এই পর্যন্ত 200 কোটি টাকা রোহিঙ্গাদের জন্য খরচ করেছি। সেই মাননীয় প্রধানমন্ত্রীকে কবুল করে নিন, ওনার হায়াত তৈয়বা নসিব করেন এবং ওনার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।